নিউ ইয়র্কস্থ প্রবাসী বাংলাদেশিদের পরিচালনায় কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ এর দশ বছর পূর্তির অনুষ্ঠান হয়ে গেল বারোই জুন শনিবার কুইন্সের ওয়ার্ল্ডফেয়ার মেরিনা রেস্টুরেন্টে অনুষ্ঠানে সংগঠনের দশ বছরের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয় বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা এবং গ্রামীণ জনপদের অবস্থার উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত এই সংগঠনের আর্থিক সহায়তায় এ পর্যন্ত শত শত ছাত্রছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করে পরিবার পরিজন নিয়ে স্বচ্ছ জীবন কাটাচ্ছে বলে দাবি করেছেন সংগঠনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে বসবাসত পেশাজীবীদের অর্থায়নে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এটি আশা করেন সকলে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে এই সংগঠন এ আশা উপসর করেন তারা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আসেন নিউ ইয়র্কের কমট্রোলার জেনারেল জন লু সহ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার হান্নান শাহ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন তেরোই জুন রোববার কুইন্সের স্পাইসি মিনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র যুবদলের সভায় হান্নান শাহ বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদেরকে সরকারের মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ ইউএসএ আয়োজিত সোনালী এক্সচেঞ্জ ফুটবল লীগ দু হাজার দশ রোববার তেরোই জুন বিকেলে কুইন্সের সেন্ট জোনস ইউনিভার্সিটির ফিল্ডে শুরু হয়েছে লীগের উদ্বোধন করেছেন ইয়ারকে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামসুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল লিগের গ্র্যান্ড স্পন্সার সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দাওয়ান প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে চারটি খেলায় ব্রাদার্স ইউনাইটেড এক শূন্য গোলে আল রশিদকে দ্বিতীয় খেলায় ওজন পার্ক যুবসংঘ চার শূন্য গোলে জ্যাকসন হাইটসকে তৃতীয় খেলায় ব্রাদার্স অ্যালায়েন্স তিন শূন্য গোলে নিউ ইউনাইটেড এবং চতুর্থ খেলায় ব্রঙ্কস ইউনাইটেড চার শূন্য গোলে সোনার বাংলাকে পরাজিত করে